हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल बापीजी टेक्नोलॉजी यूट्यूब चैनले आपनादेरके स्वागत। आमरा कम्प्यूटारे जे समस्त डिविडिगुली व्यवहार करी सेई डिविडिर मध्य विभिन्न धरनेर समस्या आमरा देखते पाई। सेई एकाधिक समस्यार समाधान आमरा किभाबे करते पारी ता स्टेप बाई स्टेप आमी एई भिडियोते आलोचना करब। ताहले भिडियोटी सम्पूर्णभावे देखुन एबं आमार संगे थाकुन। आमी एखान थेके एकटी डिविडि निये निलाम। एई जे डिविडिटी रयेछे एई डिविडिर मध्ये आमादेर বিভিন্ন ধরনের যে সমস্যাগুলি রয়েছে দেখানোর চেষ্টা করছি। স্ক্রুগুলি খুলে নিতে হবে, একটু দেখিয়ে বস করে স্ক্রু রয়েছে খুলে নেব। স্ক্রু খোলা হয়ে গেছে, ঢাকনাটি আমরা খুলে নিলাম। এরপর এখানে এই যে লোডারটি রয়েছে আমাদের লোডারটি বার করে নিতে হবে। অনেক সময় আমাদের এই লোডার চালু অবস্থায় কম্পিউটার যখন চালু থাকে লোডার বের হয় না, তখন আমরা কি করি এখানে এই যে ছোট ছিদ্রটি দেখতে পাচ্ছেন, এখানে আমরা সেফটি পিনের দ্বারা আমরা এখানে সেফটি পিন পুশ করে এই লোডারটি বার করার চেষ্টা করি। যেমন আমার কাছে একটি সেফটি পিন রয়েছে দেখতে পাচ্ছেন। এভাবে আমরা যদি প্রেস করি এখানে তাহলে লোডারটি বেরিয়ে আসে। কখন আসে? যখন আমাদের এই ডিভিডির মধ্যে লাইন দেওয়া থাকে, পাওয়ার দেওয়া থাকে তখন। এখন কিন্তু আমি এই প্রেস করলাম, বেরিয়ে আসছে না। তাহলে কিভাবে আমরা লোডারটি বার করব? উল্টে নেবেন ডিভিডিটি। নেওয়ার পর এখানে দেখুন একটি লক রয়েছে, এই লকটি আমাদের খুলতে হবে। এভাবে এভাবে ঠেলে দিলাম, যখন লকটি এদিকে বাম দিকে সরিয়ে দিলাম দেখুন লোডারটি বেরিয়ে আসছে। ঠিক এভাবে টেনে নেব। নেওয়ার পর এখানে যে ক্লিপ দ্বারা আটকে রয়েছে লোডারের নাম্বার যে প্লেটটি রয়েছে আমরা খুলে নেব। লোডারটি খুলে নেওয়ার পর এই যে নাম্বার প্লেটটি রয়েছে আমরা খুলে নেব। এখান থেকে চাপ দিতে হবে, লক করা আছে, লক থেকে খুলে নেবো। এভাবে খুলে গেছে। এরপর আমরা এই যে লোডারের চারপাশে যে আমরা একটি কভার দেখতে পাচ্ছি খুলে নেব। এখানে লকিং ক্লিপ আছে, চাপ দেবো, এভাবে ক্লিপ থেকে খুলে যাবে। এপারেও একটি পাবো, খুলে গেল, বের করে নেব। বোর্ড সহ চেসিস সমেত খুলে নেব। ওপেন করে নিলাম। এরপর এখানে আমরা যদি দেখি এই সার্কিট বোর্ডটি কোনো প্রবলেম আছে, তাহলে এই বোর্ডটি আমরা চেঞ্জ করতে পারি আবার রিপেয়ারও করতে পারি। বোর্ড, লেন্স, বিভিন্ন ধরনের মোটরের সমস্যা বা আমাদের এই লোডার যদি ওপেন ক্লোজ না হয় সেই যে সমস্যাগুলি বা এছাড়া আরও অন্যান্য সমস্যাগুলি সমাধান আমরা কীভাবে করব তা দেখে নেব। এই লক থেকে খোলার আগে আমাদের এই যে আমরা কেবিলগুলি দেখতে পাচ্ছি, বিভিন্ন কেবিল কানেক্টরগুলি রয়েছে, খুলে নেব। এখানে একটি কেবিল রয়েছে, পাতা কেবিল, খুলে নিতে হবে। কেবিল কানেক্টরগুলি খোলার পর আমরা এই সার্কিট বোর্ডটি এখান থেকে ওপেন করে নেব। এখন আমরা যদি দেখি এখানে আরও একটি কেবিল আছে, দেখুন নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে কেবিলটি রয়েছে, আমরা এই কেবিলটি দেখতে পাচ্ছি নিচের দিকে চলে গেছে। একটু যদি উল্টে নিই তাহলে দেখতে পাবো লেন্সের সঙ্গে যুক্ত আছে। এখান থেকে আমরা খুলে নেব কেবিলটিকে। লক আছে, লক খুলে নিতে হবে। এই যে লক খোলার পর কেবিলটি এভাবে খুলে নেব। তাহলে নিচে আমরা
বোর্ডটিকে আলাদাভাবে বার করে নিতে পারবো। বোর্ডের মধ্যে কোনো ধরনের সমস্যা থাকলে বোর্ড রিপেয়ার করতে হবে। আর আমরা যদি এখানে লেন্স চেঞ্জ করতে চাই তাহলে লেন্সটিকে আমরা কিভাবে খুলব দেখুন। প্রথম আমাদের এই স্ক্রু দুটি খুলে নিতে হবে লেন্স চেঞ্জ করার জন্য। এই স্ক্রুটিও খুলে নিলাম। এরপর এই যে চ্যাসিসটি রয়েছে আমরা খুলে নেব। এখান থেকে অপোজিট সাইডে যেতে হবে, এখান থেকে ধরে এভাবে খুলে দেব। এই যে লেন্সটি দেখতে পাচ্ছেন, এই লেন্সটি যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে কিভাবে চেঞ্জ করব। লেন্স চেঞ্জ করার জন্য আমাদের আগে এই যে একটি আমরা স্প্যান্ডেল টাইপের রড দেখতে পাচ্ছি খুলে নিতে হবে। লেন্স চেঞ্জ করার জন্যে এখান থেকে এই স্ক্রুটি আগে খুলে নেব। স্ক্রু খোলার পর আস্তে করে আমরা এখান থেকে তুলে নেব। এই যে সরু রডটি রয়েছে আমরা বের করে নেব। এভাবে এখান থেকে লেন্সটি বেরিয়ে আসবে, দেখতে পাচ্ছেন। লেন্স চেঞ্জ করার জন্য রড থেকে লেন্সটিকে বের করে নিলাম। আমরা যদি লেন্স চেঞ্জ করতে চাই তাহলে দ্বিতীয় একটি লেন্স নিতে হবে। একইভাবে এই রডের মধ্যে এভাবে প্রবেশ করিয়ে আবার যেভাবে ছিল সেভাবেই আটকে দিতে হবে। কিন্তু দেখা যায় অনেক সময় আমাদের এই লেন্স ভালো থাকে কিন্তু ডিস্ক রিড করতে পারে না, ডিভিডি বা সিডি ডিস্ক রিড বা রাইট করতে পারে না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই যে লেন্স আছে লেন্সটিকে পরিষ্কার করার প্রয়োজন হয়। পরিষ্কার কিভাবে করবেন বা ক্লিন কিভাবে করবেন দেখুন। লেন্স ক্লিন করার জন্যে আমরা এখানে কটন নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখান থেকে কিছুটা কটন নিয়ে আমরা এখানে আটকে নেব, এবার জড়িয়ে নেব। নেওয়ার পর স্লোভাবে এখানে আস্তে করে পরিষ্কারটা করতে হবে। বেশি জোরে প্রেশার দেবেন না, হালকাভাবে, বেশি প্রেশার নয়, হালকাভাবে। এভাবে পরিষ্কার করে নিতে হবে। এখন এই লেন্সটি আমরা চ্যাসিসের সঙ্গে যদি বসাতে চাই যেমনভাবে ছিল তেমনভাবে যদি আটকে দিতে চাই তাহলে দেখে নিতে হবে আমাদের মোটর কোথায় রয়েছে। রাখার পর এভাবে আটকে নেব, দেখতে পাচ্ছেন লেন্সটি এদিকে ঠিক এই পজিশনে যাবে। এখানে এই জায়গায় আটকাতে হবে, এই জায়গায় রোটেট হবে আর এই জায়গায় রোটেট হবে, আর অপোজিট দিকে আমাদের এই যে রডটি রয়েছে আগে সামনের দিকে যেদিকে মোটর রয়েছে ওদিকে প্রবেশ করিয়ে দিয়ে এভাবে চেপে দেব। লেন্সটি যখন এখানে যুক্ত করবেন তখন দেখে নেবেন এই ক্লিপটি এখানে যেন থাকে রোটেট করার জন্যে, আর অপোজিট দিকে এই যে রডটি রয়েছে আগে সামনের দিকে প্রবেশ করিয়ে দিয়ে এখান থেকে চাপ দেবেন। এই বসে গেল, বসে যাওয়ার পর বসিয়ে নেওয়ার পর এখানে স্ক্রু দিয়ে আটকে দিতে হবে।
স্ক্রু এখানে টাইট দিতে হবে, কিন্তু স্ক্রু টাইট দেওয়ার আগে একটা দিকে লক্ষ্য রাখতে হবে। এখানে আমরা যদি এই যে রডটি দেখতে পাচ্ছি, এই রডটি যখন আমরা এখানে এভাবে রোটেট করার চেষ্টা করব, লেন্স সরবে, কিন্তু এখানে সরছে না। কেন সরছে না? কারণ আমরা যখন এখানে লেন্সটি লাগিয়েছি, এই যে আমাদের রোটেট হওয়ার জন্য এখানে একটি দাঁত সিস্টেম রয়েছে, এটাকে আমাদের সঠিকভাবে এই রডের সঙ্গে যুক্ত করা হয়নি। তাহলে আমাদের আরও একবার রডটি খুলে নিয়ে সঠিকভাবে যুক্ত করার চেষ্টা করতে হবে। এই যে ক্লিপটি রয়েছে, এই ক্লিপটি কিন্তু উপরে উঠে থাকলে এভাবে রোটেট হবে না লেন্স। খেয়াল রাখবেন, এই যে ক্লিপটি রয়েছে, এই ক্লিপের মধ্যে দাঁত সিস্টেম আছে, নিচের দিকে চেপে বসিয়ে দিতে হবে। এই যে আমি চেপে বসিয়ে দিয়েছি, বসিয়ে দেওয়ার পর এখন যদি আমি এটা রোটেট করি, দেখতে পাচ্ছেন হাত দিয়ে ঘোরাচ্ছে এই রডটিকে, লেন্স সরে আসছে। অপোজিট দিকে যদি দেখাই, দেখুন আমি যখন রোটেট করছি লেন্স সরে আসছে। দেখুন, উপরের দিকে তুলছি, উপরের দিকে, নিচের দিকে আনছি, নিচের দিকে। এখন আমরা স্ক্রুটি টাইট দিয়ে দিতে পারি। এইটাই রাখবো, আচ্ছা সরি, স্ক্রু টাইট দিয়ে দেব। লেন্সে কোনো আঘাত না লাগে তার জন্য আমি এখানে স্ক্রু ড্রাইভার দিয়ে রেখেছিলাম। এখন আমরা এই লেন্সটি চেঞ্জ করার পর দেখে নিচ্ছি সঠিকভাবে কাজ করছে কিনা। দেখতে পাচ্ছেন ওকেভাবে রোটেট হচ্ছে। যদি আমাদের দেখা যায় এখানে এই যে মোটরটি রয়েছে লেন্সের পাশে, এই যে মোটরটি রয়েছে, যে মোটরটি রোটেট হয় এবং ডিস্ককে ঘোরায়, এই মোটর যদি আমাদের খারাপ হয়, মোটরটি যদি কাজ না করে, তাহলে মোটরটি আপনারা চেঞ্জ করবেন কিভাবে? দেখুন, লেন্সকে একটু সরিয়ে নিলাম। মোটরটি চেঞ্জ করার জন্যে আমরা এই যে 1 2 3 এই তিনটে স্ক্রু রয়েছে, এই তিনটে স্ক্রু আমরা আগে খুলে নেব। এই স্ক্রুটিও খুলে নেব, দ্বিতীয় স্ক্রু, একটি স্ক্রু আছে, এই স্ক্রুটিও খুলে নিতে হবে। তিনটে স্ক্রু খুলে নেওয়ার পর এই মোটরটি আমরা যখন তুলব, খেয়াল রাখতে হবে এই মোটর তোলার সময় এখানে আমাদের স্ক্রুয়ের নিচে দুটি জায়গায় দুটি স্প্রিং থাকে, এই স্প্রিং দুটি সাবধানে খুলে রেখে দিতে হবে। কারণ এই স্প্রিং যদি হারিয়ে যায়, তাহলে আমাদের মোটরের ব্যালেন্স হারিয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের কিন্তু ডিভিডি ডিস্ক সঠিকভাবে কাজ করবে না। এই লেন্স সঠিকভাবে কাজ করলেও মোটরের জন্য কিন্তু আমরা নো ডিস্ক বা আমরা এরর মেসেজ পেয়ে যাব, মানে আমরা কম্পিউটারের মধ্যে এরর মেসেজ দেখতে পাবো বা নো ডিস্ক দেখতে পাবো, লেন্স ভালো থাকা শর্তেও। এখন আমরা মোটরটি তাহলে যেভাবে বসানো ছিল বসিয়ে নেব, স্প্রিং দুটি আগে বসিয়ে দেব, যেখানে ছিল সেখানে দিয়ে দেব। স্প্রিং দুটি দেওয়ার পর যেভাবে ছিল মোটর সেভাবে দিতে হবে, মোটরটি নিচের দিকে এভাবে উল্টে নিতে হবে, স্ক্রুয়ের সাহায্যে আটকে দিতে হবে। আমি আটকে নিচ্ছি, দুই দিকে স্ক্রু আগে টাইট দিয়ে নিচ্ছি। এখন আমরা
লেন্স সহ চ্যাসিসকে আমরা বসিয়ে দেব সকেটে। লেন্স সহ চ্যাসিসটি আমরা সকেটের মধ্যে বসিয়ে দেব। এই যে রবারের কানেক্টরগুলি দেখতে পাচ্ছেন, সঠিকভাবে এখানে যুক্ত করতে হবে, অপোজিটে দেখে নিতে হবে, এভাবে অপোজিট সাইডে গিয়ে স্ক্রুড্রাইভারের সাহায্যে আটকে দেব। এপারেও একটি রয়েছে, এভাবে আটকে দেব। আটকানো হয়ে গেছে। এখানে আমরা একটি দুটি স্ক্রু আটকে দেব। স্ক্রুগুলি এভাবে আটকে নিলাম, মানে নিচ্ছি স্ক্রুগুলি আটকে। দ্বিতীয় স্ক্রুটি আটকে দিলাম। হয়ে গেছে। অনেক সময় আমাদের ডিভিডির মধ্যে যে লোডারটি থাকে, এই লোডারটি সঠিকভাবে বাইরে বেরিয়ে আসে না। তখন আমাদের কয়েকটি স্টেপ অবলম্বন করতে হবে। যেমন প্রথম দেখতে হবে, এই যে এখানে একটি গার্ডার রয়েছে, এই গার্ডারটি লুজ হয়ে গেছে কিনা। এই গার্ডারটি যদি লুজ হয়ে যায় তাহলে কিন্তু রোটেট সঠিকভাবে হবে না। আবার অনেক সময় দেখতে হবে, এই যে মোটরগুলি রয়েছে, আমি যখন এই লোডারটি টানছি এখানে মোটরগুলি ঘুরছে, দেখতে পাচ্ছেন। এই মোটর যদি সঠিকভাবে রোটেট না হয় তাহলে আমাদের লোডার কিন্তু বার হবে না। মোটরটি আমরা যদি চেঞ্জ করতে চাই চেঞ্জ করতে পারবো। কীভাবে চেঞ্জ করবেন দেখুন, উল্টে নেবেন, এখানে গিয়ে অপোজিট দিকে এই যে সার্কিট সহ মোটরের একটি বোর্ড আমরা দেখতে পাচ্ছি, সার্কিট বোর্ড সহ মোটর দেখতে পাচ্ছি, এখানে লক করা আছে, লক খুলে নিতে হবে। এভাবে চাপ দিয়ে লক থেকে খুলে নিতে হবে। আর এখানে ক্লিপ দিয়ে আটকানো আছে, লকিং পিন আছে, লকিং ক্লিপ খুলতে হবে, একটু চেপে, ভেঙে না যায় সাবধানে। এই লকটি চাপ দেবেন, দিয়ে সহজে, খুব গায়ের জোরে নয়, এভাবে মোটরটি আমরা খুলে নিতে পারবো। দেখতে পাচ্ছেন, এই মোটরটি যদি সঠিকভাবে রোটেট না হয় বা কাজ না করে, আমরা এই মোটর সহ যে সার্কিট বোর্ডটি রয়েছে চাইলে চেঞ্জ করে দিতে পারি। অনেক সময় ডিভিডি যখন আমাদের চালু হয় আমরা দেখতে পাই ডিভিডি কাজ করছে, অথচ এই যে লাইটটি রয়েছে এই লাইটটি সঠিকভাবে আমাদের জ্বলছে না। হতে পারে এই যে এলইডি বাল্বটি রয়েছে সঠিকভাবে কাজ করছে না বা খারাপ হয়ে গেছে, তাহলে এই বাল্বটি আপনারা চাইলে চেঞ্জ করে দিতে পারেন। আমরা যদি চেঞ্জ করার আগে এই বাল্বটি খারাপ কি ভালো আছে চেক করতে চাই, তাহলে ডিজিটাল মাল্টিমিটারের সাহায্যে আমরা চেক করে নিতে পারি। চেক করার জন্য আমরা মিটারের রোটারি সুইচকে কন্টিনিউটি মোডে রেখে দেব, অর্থাৎ ডায়োডের মোডে রাখব, কারণ এটি হচ্ছে একটি লাইট ইমিটিং ডায়োড। এই ডায়োডটি চেক করার জন্যে নেগেটিভ প্রোবটি নেগেটিভে কানেক্ট করব, আর পজিটিভ যে রয়েছে রেড প্রোব পজিটিভ সাইডে কানেক্ট করব। ভালোভাবে দেখানোর চেষ্টা করছি, বাল্বটি জ্বলছিল, দেখুন, দেখতে পাচ্ছেন, এখানে নেগেটিভে নেগেটিভ পজিটিভে পজিটিভ কানেক্ট করার পর বাল্বটি জ্বলছে। প্রয়োজনে এই এলইডিটি যদি খারাপ হয়ে যায় তাহলে লাইটটি জ্বলবে না, তখন চেঞ্জ করতে হবে। যেমনভাবে মোটরটি আমার বোর্ডের সঙ্গে আটকানো ছিল আমি আটকে দিচ্ছি। ক্লিপের সঙ্গে আটকে গেছে, এখানেও ক্লিপের সঙ্গে আটকে গেছে, দেখতে পাচ্ছেন সঠিকভাবে। এখন আমরা বিভিন্ন কেবিলগুলি কানেক্ট করে নেব, নিয়ে এই যে ডিভিডিটি রয়েছে ডিভিডিটি আমরা পাওয়ার দিয়ে চেক করে নেব, এর মোটর সঠিকভাবে কাজ করছে কি না, লেন্স সঠিকভাবে কাজ করছে কি না দেখে নেব পাওয়ার দিয়ে। তাহলে আগে কেবিল কানেক্টরগুলো আমরা যুক্ত করে নিই।
এখানে একটি কেবিল আছে, এই কেবিলটি যুক্ত করে নেব আগে। আচ্ছা, সার্কিট বোর্ডটিকে বসিয়ে নিয়েও যুক্ত করা যাবে, অসুবিধা নেই, আগে বসিয়ে নিই কানেক্টরগুলি, আটকে দেব। কেবিলগুলি আটকে দেব, হয়ে গেছে। এখানে যে কেবিলটি রয়েছে আটকে দিলাম, এই কেবিলটি আটকে দিলাম। এখন আমরা অপোজিট দিকে দেখে নেব, একটি কেবিল আছে লেন্সের সঙ্গে যুক্ত করতে হবে। এই কানেক্টরটি যুক্ত করার জন্য এখানে লক খুলে নেব, এভাবে উপরের দিকে কেবিলটি সঠিকভাবে সঠিক পজিশনে বসিয়ে নেব। সঠিক এভাবে ধরে নিয়ে আমরা ক্লিপটি বসিয়ে দিলাম, আটকে গেছে সঠিকভাবে দেখতে পাচ্ছেন। কেবিলগুলি যুক্ত করে নিয়েছি, নেওয়ার পর আমরা পাওয়ার দেব। ডিভিডিটি চালু করার জন্য আমরা পাওয়ার দেব, পাওয়ার দেওয়ার আগে আমরা এসএমপিএসটি শর্ট করে নেব, গ্রিনের সঙ্গে ব্ল্যাক শর্ট করে নিলাম। সাটা কেবিল, এই যে সাটা পাওয়ার কেবিল, কানেক্ট করে দেব সাটা কানেক্টরের সঙ্গে, এই যে পাওয়ার কানেক্টর। ক্লিপ দেখে আটকে দিলাম, পাওয়ার সুইচ অন করছি। দেখুন, দেখতে পাচ্ছেন এখানে ডিভিডিতে পাওয়ার এসে গেছে, এলইডি লাইট গ্লো হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি মোটর আমাদের চলছে কি না, একটা আওয়াজ হচ্ছে কিন্তু মোটর চলছে কি না আমরা দেখতে পাচ্ছি না, কারণ বোঝার জন্য এখানে যে গার্ডারটি লাগানো ছিল সেই গার্ডারটি আমাদের খোলা রয়েছে, আমরা আগে গার্ডারটি আটকে নেব। গার্ডারটি আমরা লাগিয়ে নিচ্ছি, এখন আমরা পাওয়ার দেব। দেখুন লোডার চলে গেছে, লেন্সের দিকে দেখুন, লেন্সের লাইট জ্বলছে, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। আমরা যদি লোডারটি বার করার চেষ্টা করি তাহলে এখানে অন অফ সুইচ আছে, এই যে সুইচ আছে, আমরা এখানে প্রেস করব, প্রেস করছি, দেখুন লোডারটি সঠিকভাবে বেরিয়ে আসছে। আবার আমরা যদি এখানে এই লোডারটি ক্লোজ করতে চাই, ভিতরে চলে গেল, দেখুন লেন্স কাজ করছে এখানে। তাহলে আমাদের লেন্স এখানে কাজ করছে, আমরা দেখতে পাচ্ছি ডিস্ক আগে রিড করছিল না, এখন আমরা ডিস্ক দিয়ে দেখে নেব যে ডিস্ক রিড করছে কি না। তো পরে আমি দেখাচ্ছি, আগে সমস্ত ক্যাবিনেটের মধ্যে স্ক্রু দিয়ে এই বোর্ডটিকে যুক্ত করে দেব তারপর। পাওয়ার খুলে দিলাম, পাওয়ার কেবিল খুলে দিলাম, লোডারটি বের করে নিয়ে আমরা এখানে আটকাবো লোডার বার করার জন্য। আগের মতো এই ক্লিপটি বাম দিকে ঠেলে দেবো, লোডার বেরিয়ে আসবে। বসিয়ে নিলাম,
ক্লিপটি আটকে দিলাম যেমন ছিল। লকের সঙ্গে বসিয়ে দিয়েছি। সঠিকভাবে নিয়ে নিয়েছেন, সঠিক টাকাটি আটকে দিচ্ছি। টাইট দিয়ে দেব প্রত্যেকটি স্ক্রু, টাইট দিয়ে দেব সুন্দরভাবে। কিছু কিছু ডিভিডির ক্ষেত্রে এই স্ক্রুটি থাকে না, চারটে স্ক্রু থাকে, এখানে একটি স্ক্রু এক্সট্রা ছিল, এখানে আটকে দেব। এই যে ডিভিডি রাইটারটি আমার হাতে রয়েছে, এই ডিভিডি রাইটারটির মধ্যে বিভিন্ন ধরনের যে কম্পোনেন্টসগুলো ছিল স্টেপ বাই স্টেপ দেখালাম। এখন এই ডিভিডিটি লেন্স আমরা ক্লিন করেছিলাম, তো দেখে নেব ডিভিডির মধ্যে আমরা ডিস দিয়ে ডিভিডি রিড হচ্ছে কি না, বা ডিভিডি নো ডিস্ক দেখাচ্ছিল সেই নো ডিস্ক যে সমস্যাটি সলভ হলো কি না। তাহলে আমরা কম্পিউটারের সঙ্গে যুক্ত করে নেব। এই ডিভিডিটি আমরা এই কম্পিউটারের সঙ্গে যুক্ত করব, এখানে যুক্ত করব। স্ক্রু খুলে নিয়েছি, ঢাকনা খুলে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন সাটা পাওয়ার কেবিল এবং সাটা ডেটা কেবিল রয়েছে। আমরা যে ডিভিডিটি খুলেছিলাম ওই ডিভিডির সঙ্গে যুক্ত করে দিচ্ছি। পাওয়ার কানেক্ট করলাম, এখানে ডেটা কেবিল কানেক্ট করলাম। পাওয়ার কেবিল কানেক্ট করে দিয়েছি, ডেটা কেবিল কানেক্ট করে দিয়েছি, আর এখানে আমাদের হার্ড ডিস্ক যুক্ত করা আছে। একটু সামনের দিকে দেখিয়ে দিই, এখানে একটি ডিভিডি আছে। এই ডিভিডির কানেকশন আমরা খুলে দিয়েছি, এখানে কোনো পাওয়ার বা ডেটা কেবিল যুক্ত করা নেই। একটু ভিতরে দেখিয়ে দিচ্ছি, আপনাদের পাচ্ছেন এখানে কোনো পাওয়ার কেবিল বা ডেটা কেবিল যুক্ত করা নেই, কারণ এই পাওয়ার কেবিল এবং ডেটা কেবিল খুলে আমরা এই যে ডিভিডিটি রয়েছে এখানে যুক্ত করলাম, যে ডিভিডিটি আমরা লেন্স পরিষ্কার করেছিলাম। আমরা চালু করব কম্পিউটারটি, পাওয়ার বাটন প্রেস করলাম, দেখুন ডিভিডির মধ্যে লাইন এসছে। ডিস্ক দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন আগে নো ডিস্ক দেখাচ্ছিল, এখন আর নো ডিস্ক নেই দেখতে পাচ্ছেন। এখানে আমরা উইন্ডোজ 10-এর একটি সফটওয়্যার রয়েছে, উইন্ডোজ 10 ওএস সফটওয়্যার এখানে রয়েছে দেখতে পাচ্ছেন। তাহলে ডিভিডিটি আমাদের এখন ওকে আছে। এভাবে আমরা ডিভিডিটির লেন্স পরিষ্কার করে নিয়ে ডিভিডিটি কাজে লাগাতে পারলাম। কোনো কোনো ক্ষেত্রে যদি আমাদের মোটর থেকে প্রবলেম হয়, মোটর চেঞ্জ করতে হবে, প্রয়োজনে সার্কিট বোর্ড রিপেয়ার করতে হবে। কীভাবে সার্কিট বোর্ড রিপেয়ার করতে হয় তার ভিডিও আমি পরবর্তী সময় আপলোড করে দেব। তার জন্য আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।